অতিবাহিত করছেন। এবার আমরা আমি অনুরোধ করবো আমার হারান কাকা, তাকে এসে আজকের যে মুখ্যাংশে, আর আমি সুতপাকে মাকে বলবো, মা একটা কথা, যে মায়েরা আজ এই সকালে জুড়েছেন, খালি আপনারা চারজন না, প্রত্যেকটা মা সকালে যে এত কাজ থাকে তাদের, আমাদের আমরা আরামসে এখন থানকুনি পাতাও এনে দেবে আমাদের মায়েরা, সবকিছুর ভিতর দিয়ে গাই দোয়ানো, পূজা দেওয়া বৃহস্পতিবার, এত কাজের ভিতর দিয়ে তিনি এসে এমন ভাবে পরিপাটি করে বসে এই সঙ্গীত নিবেদন করেছেন। আমি তাদের কাছে বাস্তবে তাদের 4 হাত না, 10 হাতের দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন ঠাকুর এই জন্য, তাই না? তো আমরা এই দশভুজার মাকে, মাদের প্রত্যেকটা মায়েকে প্রণাম করার সাথে সাথে আমাদের সমস্ত মায়েদেরকে প্রণাম করি। জয় গুরু মা, ভালো থাকবেন। আমি হারানকে অনুরোধ করব, আমার ভাইপো তাকে, যে আজকের তিনি একটু কিছু সময়ের জন্য, আমি আছি সাথে, এসে আমাদের মুখ্য অংশে যিনি ডিসপ্লে করবেন পাওয়ার প্রজেক্টার, শ্রদ্ধা দিলীপ দালতার, তিনি আহ্বান করবেন, সাথে থাকবেন। আর আমি সুতপা মা এবং অন্যান্য মাদেরকে বলবো, কাজের ফাঁকে আপনারা থাকবেন, যদি লাস্টে কিছু টাইম থাকে আপনারা অন্তত সুতপা মা একটা সঙ্গীত নিবেদনের জন্য অনুরোধ রাখবো। জয় গুরু। বিপ্লব দা আপনি সাথে থাকবেন হ্যাঁ, হারান কাকার সঙ্গে আগে। জয় গুরু, শোনা যাচ্ছে আওয়াজ? একদম খুব। জয় গুরু, এবার আমরা যাব ইষ্ট প্রসঙ্গে। আজ ইষ্ট প্রসঙ্গের বিষয় হেলথ অ্যান্ড হাইজিন, অর্থাৎ সুস্বাস্থ্য ও স্বাস্থ্য রক্ষা, এই বিষয়ের উপরেই আজ আলোচনা করবেন আমার শ্রদ্ধেয় দাদা শ্রী দিলীপ রাজ সভাপতি ঋত্বিক হায়দ্রাবাদ থেকে। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, আপনি আপনি ডিসপ্লে করতে পারবেন? পুস্ট আছে। পরম প্রেমময় পরম দয়াল ঠাকুরের আত্মজনের প্রণাম জানাই, প্রণাম জানাই জগজনী লক্ষ্মীমাসী চরণে, যুগাচার্য বরদার চরণে, বর্তমান সংঘাচার্য দাদার চরণে, আর ঠাকুর পরিবারের সবার আত্ম চরণে। আজ উপস্থিত সৎসঙ্গে উপস্থিত ঋত্বিক অধৈর্য যাজক কর্মীবৃন্দ, ভক্তপ্রাণ দাদা মা, সবাই আমার আন্তরিক জয় গুরু শুভেচ্ছা রা রইল। এই প্রোগ্রামটা আমি অনেক আগেই দেখিয়েছি, আবার রিপিট করছি, অনেকে হয়তো দেখেননি। এনি হাউ, আজকের যে বিষয়টা ছিল আমাদের স্বাস্থ্য সদাচার সম্বন্ধে, এ সম্বন্ধে আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, এটা আমার সবচেয়ে ভালো, অনেক এটা পছন্দ করেন, আবার দেখাচ্ছি আপনাদের মাঝে, কেন আমরা অনেক ভুলে যাই, সেটা মনে করে দেওয়ার জন্য, মনে করুন রিপিটিশন হচ্ছে। এটা চলাসাধি গ্রন্থে ঠাকুর বললেন, ধর্মের মিল মূল ভিত্তি হচ্ছে বেঁচে থাকা আর বৃদ্ধি পাওয়া, আর বেঁচে থাকতে ও বৃদ্ধি পেতে হলেই প্রথম এবং প্রধান প্রয়োজন আমাদের স্বাস্থ্য। এবং এই যে ধর্মের যে কথাটা ঠাকুর বললেন, ধর্ম কথা লেগেছে ধৃধাতু থেকে, যার অর্থ ধারণ পালন বর্ধন, অস্তিত্বকে যা ধরে রাখে সংবর্ধনার সাথে, আমাদের মনোভাবটা পাল্টে দিল। আগে আমাদের যে ধারণাগুলো ছিল ধর্ম সম্বন্ধে, একটা নতুন যেন পেলাম যে ফাঁকি দিয়ে কিছু পাওয়া যায় না, আমাকে কিছু করতে হবে, সেই করা মানে ক্রি মানে করা পাওয়ান বা করে পাওয়ার জিনিসটা বুঝলাম এই ঠাকুরকে ধরার পরে। এনিহাও ঠাকুর একটা বাণী বললেন, যেবাদে তুই হোসনাবাদী জীবনবাদী আসলে তুই, জীবনটাকে করতে কায়েম চলতো সেসব জীবন ভুই। আমরা অনেকের অনেক বাদী হতে পারি, কেউ লেলিনবাদী, কেউ মার্ক্সবাদী, কেউ মমতাবাদী, কেউ মোদীবাদী, কেউ রামভক্ত কৃষ্ণভক্ত, বিভিন্ন সেক্টের বিভিন্ন মানুষ আমরা হতে পারি, কিন্তু আমরা সবাই এক জায়গায় এক, সেটা হলো আমরা সবাই কিন্তু জীবনবাদী। এই ঠাকুর সেই আমাদের জীবন বাচ্চা শেখালেন এবং জীবনের চাষটা শেখালেন। সাধক রামপ্রসাদ বলেছিলেন, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলত শোনা। আমাদের ট্রিমেন্ডাস যে শক্তি আছে, ঈশ্বর প্রদত্ত যে শক্তি এনার্জি পেয়েছি,
আমরা সেটা চাষ করতে জানি না, অনাবাদি পড়ে আছে। ঠাকুর আমাদের সেই চাষটা শেখালেন কি করে জীবনটা আমরা ফলা আমাদের সোনা ফলাতে পারি, এই জীবনে এই জীবনে সমস্ত কিছু আমরা অ্যাচিভ করতে পারি, আমাদের সেই শক্তির যেন অপচয় না হয়, সেই শক্তি যা পেয়েছি সেই শক্তির যেন আমরা ব্যবহার করে আমরা আরো থেকে আরো তর হয়ে উঠতে পারি। এখন সুস্থ দীর্ঘ জীবন লাভে ঠাকুরের নির্দেশ হলো যে শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সহন পটু সুস্থ রাখিস বিধিমাফিক চালাস তাকে। অর্থাৎ আমাদের এই শরীরটার যত্ন নিতে হবে, এটাই আমাদের প্রথম ঠাকুর ঘর। আর ঠাকুর ঘরে কোথায় যাবো, এই শরীরটাকে ঠিক ঠাকুর ঘরের মতো যেমন যত্ন নিতে হয়, একে সুস্থ সবল সুন্দর পরিচ্ছন্ন রাখতে হয়, সজাটা ঠিক মতো পালন করা লাগে, আর খাওয়া দাওয়া খুব হিসাব করে করতে হয়। আপনারা যারা ঠাকুর ঘর করেছেন, বাড়িতে ঠাকুর ঘর আছে বা যে কোনো মন্দিরে যান, কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেখানে যে ভোগ নিবেদন হয় তেমনটি ভোগটি আমাদের এই মন্দিরে নিবেদন করতে হয়, সেটাই হলো আমাদের সিম্বল। তো আমাদের শরীরটাকে সেইভাবে যত্ন করলে নিশ্চয়ই আমরা ভালো থাকবো। অ্যাকচুয়ালি হেলথ হলো কমপ্লিট ওয়েলবিং অফ ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল, শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক, এই তিনটে নিয়ে হয় কিন্তু আমাদের সুস্থ থাকার কথা। এবং আমাদের শরীর থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা অরা বার হয়, এই তিনটে স্টেট ভালো থাকলে অরাটা লেন্থটা লেন্দি হয় এবং ব্রাইটনার হয়, এবং তিনটের কোনোটা যদি একটা ডিস্টার্ব হয় তখন আমাদের অসুস্থ হয়ে পড়ি এবং অরার লেন্থ এবং ব্রাইটনেস কমে যায়। এইটি যে কোনো ম্যানেজ করতে পারি অরিজিনালিটি, দেন আমরা ফিরে আসতে পারি উইদাউট মেডিসিন ইন গুড হেলথ। অ্যাকচুয়ালি সদাচার বা সুস্থ থাকার আচরণ এটাও তিন রকমের, একটা হলো সত্তাস্পর্শী ইষ্টানুরূপ হলো আধ্যাত্মিক সদাচার, সৎ চিন্তন সৎ কথন সবার মঙ্গল কামনা সৎ ব্যবহার ইত্যাদি মানসিক সদাচার, আর শারীরিক অসন বসন স্নান প্রাণ চলাফেরায় শুচিতা রক্ষা হলো শারীরিক সদাচার। ঠাকুর বলছেন এই তিনটের মধ্যে কোঅর্ডিনেট হওয়াই ভালো, তাতে সাধন ভজনে জোর হয়। তবে মনের মধ্যে কুৎসিত চিন্তা আসলে যে মানুষ পচে গেল তা নয়, প্রবল ইষ্টানুরূপ থাকলে সব ধুয়ে মুছে যায়। আমাদের মধ্যে আসে কুচিন্তা, আসে আমাদের সবের মধ্যে আসে, কিন্তু যতক্ষণ আমরা ইষ্টের প্রতি অনুরাগ বাড়াবো তখন কুচিন্তাগুলো অটোমেটিক চলে যায়। আর কুচিন্তাকে প্রশ্রয় দিতে নেই, ইগনোর করতে হয়, তাহলে আপনার থেকেই চলে যায়। যত যত প্রশ্রয় দেবো তত ওরা মাথায় চেপে বসে। অ্যাকচুয়ালি হাইজিন কথাটা এসছে গ্রিক ওয়ার্ড হাইজিয়া, যাকে বলে গডেজ অফ হেলথ, অর্থাৎ স্বাস্থ্যের দেবী। আমরা যেমন বিভিন্ন দেবদেবী পুজো করি, আমাদের বিদ্যার দেবী ধনসম্পত্তির দেবী, তেমন স্বাস্থ্যের দেবীকে ওরা হাইজিয়া বলে, উইথ প্রিজারভেশন অফ হেলথ অ্যান্ড প্রিভেনশন অফ ডিজিজ। এবং ঠাকুর মোটামুটি আমাদের দেখালেন যে তিনটে কারণে যে আমাদের যে ব্যাধিগ্রস্ত হই, তার তিনটে কারণ আমরা হই। প্রথম কারণ হলো জন্মগত প্রকৃতি সঞ্জাত ব্যাধি থেকে, বাই বার্থ থেকে আমরা জেনেটিক প্রবলেম নিয়ে জন্মাই। দ্বিতীয় হয় বই প্রকৃতির আক্রমণ থেকে যদি কোনো সৃষ্টি হয় কোনো ব্যাধি, আর থার্ড হয় মানসিক বিকার ও ব্যতিক্রম অনুচলন, যেটাকে আমরা আমাদের জন্য এই সাধনটা প্রয়োজন যে আমাদের চলনটা ঠিক করতে হয়। আর বাকিগুলোর জন্য ঠাকুর কি বলেন যে জন্মগত ব্যাধিকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু নিষিদ্ধ বিবাহের কথা বলে গেলেন, যেটা হলো অনিষ্টকারী রোগ বহনকারী জিন, যে বংশের মধ্যে এই অনিষ্ট রোগ বহনকারী জিন আছে তাদের মধ্যে বিবাহ সম্পর্ক না করা ভালো, নিকট আত্মীয়ের মধ্যে বা সগোত্রে বিবাহ, আর প্রতিলম্ব বিবাহ। এই তিনটে নিষিদ্ধ বিবাহ যদি আমরা অ্যাভয়েড করতে পারি তা আমার এই জেনেটিক যে প্রবলেম সেখানে রেহাই পেতে পারি। এবং জন্মগত প্রতিসন্ধানী বলছেন ঠাকুর বলছেন সুকেন্দ্রিক সুপ্রজনন সুস্থ স্বাস্থ্যবান সন্তান সৃষ্টির উপায়, অর্থাৎ সুপ্রজনন এবং কেন্দ্রায়িত কেন্দ্রের নিয়ম মতো আমরা যদি চলি তখন আমরা সুস্থ সন্তানের জন্ম দিতে পারি। স্বামী বিবেকানন্দ বলছেন যে তুমি জন্মগত সুগত সংস্কারী শিশুর জীবনে ভালো মন্দের প্রভাব বিস্তার করে, এখন খারাপ স্বাস্থ্য নিয়ে জন্মে আছেন, এখন সমস্ত ঔষধগুলো সেবন করলে কি আপনি সারা জীবনে স্বাস্থ্য ফিরে পাবেন? একবার জেনেটিক প্রবলেম নিয়ে জন্মগ্রহণ করলে ও পুরো ঔষধগুলো দিলেও মানুষ ঠিক হবে না। যে রোগগুলো হয় সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া, ডায়াবেটিস, ক্যান্সার, সুতরাং এই সমস্ত যে বংশে আছে তাদের মধ্যে বিবাহ সম্বন্ধ না করা ভালো, তাহলে এগুলো বৃদ্ধি পাবে। এবং ডাক্তারগুলো কিছুদিন এদের ট্রিটমেন্ট করে, করার পরে তারপর হাত তুলে দেয়, সরি আর কিছু করার নেই, শুধু শুধু আমরা সাফারার হই এই যেহেতু সাথের সম্বন্ধ বা বিবাহ স্থাপন করি। এখন নিকট আত্মীয় বা সগোত্রী বিবাহ কি হয়, এটা জাস্ট ভাই বোনের মতো সমসাময়িক রক্তের মধ্যে তারা যে শিশু হয় সে দুর্বল পেশি, সে কর্মঠ হতে পারে না, স্ট্রং হয় না, বিকলাঙ্গ সন্তান হওয়ার চান্স এখানে অনেক বেশি, আর এরা প্রখর বুদ্ধিমান হতে পারে কিন্তু এদের আয়ু কম হবেই হবে। দেখা যায় যে আয়ু কম কি ট্রিমেন্ডাস, একটা ছেলেকে পড়াশোনা করালেন, বড় হলো, ঘর সংসার পাতলো, কিছুদিন না যেতেই সে আউট হয়ে গেল, কত দুঃখের কারণ। এবং এরা বিভিন্ন ব্যাধির একক সম্বন্ধ থাকে,
মধুমেহ হিমোফিলিয়া মায়াপতি। সুতরাং সবর্ণ ভিন্ন গোত্র হল বিবাহ শ্রেষ্ঠ। এখন বাণীর মধ্যে তিনি বলেন, স্বগোত্রিতে মেয়ের বিয়ে নয়কো সিদ্ধ কোনো কালে, সদৃশ্য অসগোত্র হলে বিবাহ সিদ্ধ সেই স্থলে। এবং সেখানে আমরা দেখেছি যে আজকের যে মেয়ের বাবারা কন্যাদের পিতারা কোনো একটা ছেলে পেলো, সে হয়তো স্বগোত্রে আমাদের পুরোহিতদের কাছে বললো যে আমার সঙ্গে পেয়েছি কিন্তু স্বগোত্র হচ্ছে, পুরোহিত বলে যে নিয়ে এসো আমি ওকে গোত্রান্তর করে বিয়ে দেবো। ঠাকুর বলছে আমি পণ্ডিত তাকে পুরোহিতকে বলিস কত টাকা পেলে যে নিম গাছকে আম গাছ মানিয়ে দিতে পারে। কি আনসাইন্টিফিক কথা, সে নাকি গোত্রান্তর করে বিয়ে দেবে এবং সেইটি ঘটিয়ে আজ কত বিপদ এনেছে মানুষের মধ্যে, কত দুঃখের মধ্যে তারা ফেলেছে। স্বামী বিবেকানন্দ এটাকে সাপোর্ট করেনি, তিনি বলছেন যতই দূর সম্পর্ক হোক স্বগোত্র বিবাহ অবৈধ, ইহাতে জাতির দৈহিক অবনীত বন্ধাত্ম নিশ্চিত। আমি জানি আমার কাছে ডজন ডজন এক্সাম্পল আছে যে পরিবারের মধ্যে স্বগোত্র বিয়ে হয়েছিল, তাদের নেক্সট জেনারেশন গুলো তারা মানে সন্তান দিতে পারছে না। এই যে বন্ধাত্ম, জাতির যে বন্ধাত্ব হবে তিনি নিশ্চিত করে বলে গেছেন। সুতরাং অ্যাভয়েড করুন এই স্বগোত্রের বিয়েতে না দেওয়ার জন্য। এবার হলো হাইপোগামি বা প্রতিলম বিয়ে, সেটা হলো কি অসঙ্গতিপূর্ণ দুর্বল শুক্রাণুর সাথে শক্তিশালী ডিম্বাণুর মিলনে, এরা অ্যাট্রাক করতে পারে না, রিপিল করে, তাতে হয় স্ত্রী পুরুষের মস্তিষ্ক উপাদান্ত বিধ্বস্ত করে, স্নায়ুগতিকে বিকৃত হতা করে দেয়। কি অবস্থা, এরা না পায় মায়ের ভালোটা, না পায় বাবার ভালোটা, একটা কিম্বুত কিমকার। ঠাকুর বলছেন যে এদের খুব ইনফিরিয়ার কোয়ালিটি মানে বাচ্চা হয়, এরা যদি কেউ কিছু বড় হয় তখন এখানে খবর দিয়ে যাস। আজ পর্যন্ত প্রতিলম বিয়ে করে বহু বড় বড় মনীষীরা করেছে, তারা আজ সুসন্তান দিতে পারেনি। আর এদের ক্যারেক্টার হয়, এরা হয় আনব্যালেন্সড, ভ্যাসিলেটিং, ডিস্ট্রাকটিভ, আনফেথফুল, ইল টেম্পার, আনহেলদি। এই জন্য বললাম যে আনহেলদি ওরা হয় এবং আনব্যালেন্সড, এই ভালো এই শান্ত এই অশান্ত ঠিক থাকে না। এরা ডিস্ট্রাকটিভ, এরা যদি খুব জিনিয়াস হয় সে বুদ্ধিটা লাগাবে কিন্তু ডিস্ট্রাকশন কাজে লাগে। এরা বিশ্বাসঘাতক, কোনো রকম ফেথফুল হতে পারে না, ভালো একটা কাজ দিয়ে দেখবেন ঠিক উল্টোটা করে বসেছে। এবং এরা খুব ইল টেম্পার আর আনহেলদি হয়, সাফার ফ্রম ইনকিউরেবল ডিজিজ, লাইক ডিফারেন্ট টাইপ ডিজিজে সাফার হতে পারে। তাই ঠাকুর আগামী যুবক যুবতীদের প্রতিলম বিবাহ থেকে দূরে, বহু দূরে থাকার নির্দেশ দিয়েছেন। আমাদের উচিত এইগুলোকে পাশ করে দেওয়া, যারা আমরা ভুল করেছি আমরা চাই না যে ভুলের মাসুল সবার মধ্যে চলে যাক, এইটা ঠিক করে নিতে হয়, এই জ্ঞানগুলো দিয়ে দেওয়া পরবর্তী জেনারেশন যাতে এই ভুলগুলো না করে। আমাদের এই প্রচারের খুবই দরকার এই বিবাহ সম্বন্ধে। সূত্র দীর্ঘ আবার ঠাকুরের নির্দেশ হলো সুকেন্দ্রিক ও সুসংস্কৃত জনন। এই যে সুসংস্কৃত জনন, ঠাকুর অনেক কথা বলে গেছে যে তোরা জানিস না সেক্স কাকে বলে, তাই কোনো রকম আমি পুকুরে ফেলে দেওয়ালা সাঁতার না শিখিয়ে হাবুডুবু খেতে খেতে কোনো রকম সাঁতরে পার হোস। এই যে সুন্দর ঠাকুর বিজ্ঞানসম্মত অনেক কিছু নিয়ম দিয়েছেন। তারপরেও শ্রেয়নিষ্ঠ সৎসন্দেহী কর্মটি জীবন, সত্তা সংরক্ষী সদাচার পালন, আর অবৈধ উত্তেজনবিহীন পোষণ পাচ্য পান ভোজন, সহজ কথা এগুলো। আর সত্যানুবশী বৈশিষ্ট্যবাড়ি বৈধ বিশুদ্ধ যৌন সংস্রব, এখানে নিয়ে অনেক প্রত্যেকটা নিয়ে অনেক আলোচনা করা থাকে। আর থাকে বাহ্যিক মানসিক ব্যবিচার ও ব্যতিক্রম হতে আত্মরক্ষণ, সবগুলির সমন্বয় কিন্তু আমরা দীর্ঘায়ু পেতে পারি। এসব স্বাস্থ্য সদাচারের 44 নম্বর সূত্রতে আছে। এবং যৌন জীবনে কিছু নিয়ম অনুবর্তিত তিনি দিয়েছেন, যেমন যে জীবনী শক্তি হ্রাস পাওয়ার অন্যতম প্রধান কারণ হলো বাহ্যিক ও মানসিক ব্যবিচার, এটা থেকে বিরত থাকতে হবে। অসংযত যৌন সম্পর্ক বহু যৌন ব্যাধির সৃষ্টিকারক, নিশ্চয়ই সবাই জানেন। আর স্ত্রী সহবাসে এমনভাবে করা উচিত নয় যাতে দেহ মনে অবসাদ আসে, আর স্ত্রী কর্তৃক উৎসাহিত হওয়ার পরে যৌন সংসবই স্বাস্থ্যপ্রদ। যারা আজ পর্যন্ত সেই এই জীবন করছেন একটু পালন করবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। এবার আসি খাদ্য সম্বন্ধে। তাকে বলছেন পিওর অ্যান্ড প্রপার ডায়েট বিল্ডস দ্য বেস অফ ধর্ম, এই সাধনে যদি উন্নতি লাভ করতে চাও প্রথমে লক্ষ্যটা তোমার খাবার উপরে। এই পিওর কথাটা মানে অনেক দিক দিয়ে, সে কে রান্না করলো, কিভাবে প্রিজার্ভ হলো, কে পরিবেশন করলো, এভরিথিং ডিপেন্ডস আপন পিউরিটি অফ দ্য ফুড। তাই ঠাকুর বলেছেন একটা খাদ্যে জানিস মন বয়ে খাদ্য মাপি প্রবৃত্তি হয়, যে দাতা খাদ্য দেয় তার মনটা পর্যন্ত এখানে ক্রিয়া করে, যেখানে সেখানে দাতার হাতে অন্ন খাওয়া ঠাকুরের বারণ আছে। এমন স্বাস্থ্য রক্ষার প্রধান উপায় হলো এই আহার শুদ্ধি, আহার শুদ্ধিটা খুবই প্রয়োজন। এখানে যে ফটোগুলো দেখাচ্ছি সবাই খুব পরিচিত, বিশেষ করে আমাদের বাঙালি মহল তো বটেই, এবং ঠাকুর সেখানে বাণী হচ্ছে মাছ মাংস খাস নেয়ার, তার পরের কথাটা সবাই জানি। কিন্তু আমার ওই রোগ ছিল কেন খাবো না, কেন ঠাকুর বললেন, এই কেন কেন কোথেকে এইগুলো যে আমি বার করেছি সেই তার রেজাল্ট হিসেবে আজকে এইগুলি প্রেজেন্টেশন করছি। তার বললেন পেঁয়াজ রসুন মাদক ছাড়। এখানের মধ্যে গ্রুপ অফ মানুষের ফটো দেখছেন, এরা কিন্তু এক জায়গায় এদের মধ্যে মিল আছে, বিভিন্ন সেক্টের মানুষ, এই আব্দুল কালাম থেকে অমিতাভ বচ্চন, মহাত্মা গান্ধী, ঠাকুরের ফটো
কপিল দেব, কনফিউশিয়াস, নিউটন, আইজাক নিউটন, এরা বিভিন্ন সেক্টের মানুষ, এরা কিন্তু এক জায়গার মিল, এরা সবাই ছিল ভেজিটেরিয়ান। আমাদের যে ধারণা থাকে যে ননভেজ না খেলে বুদ্ধি হয় না, গায়ে শক্তি হয় না, তাহলে আইনস্টাইন নিউটনের বুদ্ধি নিহাত কম ছিল না, আর কপিল দেব কুম্বলের গায়ের শক্তি কম ছিল না, নাটোদের বুদ্ধি কম ছিল না, এগুলো বাজে ধারণা। অ্যাকচুয়ালি ঠাকুর বলছেন আমিষ কথাটা এসছে অম যুক্ত ইস, আমিষ, অম মানে রোগ, অর্থাৎ আমিষ খেলেই রোগ রোগ হবেই, এবং আমিষ খাহারে শরীরটা রোগের আধার হয়ে পড়ে টোটালি। যে মানে ডিটোরেশনটা হতে পারতো হয়তো 80-85 বছরের মধ্যে, সেটা দেখাবে 40-45-এর মধ্যে সেল ডিভিশন হয়ে গিয়ে একদম সেই রোগের কবলে পড়বে। আমাদের শরীর কেবলমাত্র সদৃশ্য প্রোটিন গ্রহণ করে, খুব ইম্পর্টেন্ট লাইন এটা, যে সদৃশ্য প্রোটিন। ঠাকুর আমরা জানি আমাদের শরীরে রক্তের প্রয়োজন হলে আমরা ম্যাচিং ব্লাড বলি, ম্যাচিং ব্লাড দেওয়া হয়, এবং সেই ম্যাচিং ব্লাডটা যদি না ব্যাচ করে শরীর নেয় না, তাহলে প্রোটিন হলেই খাদ্য হয় না, যদি না সেটা ম্যাচিং হয়, এক্সেস প্রোটিনগুলো শরীর গ্রহণ করে না, সেগুলো টক্সিন তৈরি হয়ে যায়। এমনকি এই যে সদৃশ্য প্রোটিন কোনটে বনের জন্তুরা তারা জানে, বাঘ সিংহকে যে কোনো মাংস দিলে কিন্তু খায় না, আর মানুষকে ভাগাড়ের মাংস থেকে আরম্ভ করে যে কোনো মাংস পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে দিলে খেয়ে ফেলে, সে বোঝে না কোনটে সদৃশ্য প্রোটিন। এনিহাও এই যে আমাদের অতিরিক্ত অপ্রয়োজনীয় প্রোটিন আমাদের বিষাক্ত দ্রব্যে পরিণত হয়ে আমাদের কুইক সেল ডিভিশন করে দেয়, অর্থাৎ যে সেল ডিভিশন 10 বছরের হতো সেটা 4-5 বছর মতো হয়ে যায়, এবং আমাদের আয়ুটাকে কমিয়ে দেয়। এগুলো মাছ খেলে যে জাত যায় তা তো নয়, তবে জাত না গেলেও জীবন যেতে বসে, অর্থাৎ কুইক জীবনটা যাবে। আর দাদার কথা বলা শেষের সেদিন ভয়ঙ্কর হয়ে যায়, ওই যে লাইফ স্প্যান আছে, আয়ু আছে, কিন্তু ইন্টারনাল অর্গান সব খারাপ হয়ে গেছে, তাতে ওই বেড রিডিং হয়ে ছাড়া আর উপায় নেই, সেই জন্য শেষের সেদিন ভয়ঙ্কর উঠবে যদি না ঠাকুরের কথাগুলো আমরা মেনে না চলি। মানুষের সূক্ষ্ম অনুভূতির শক্তি কিছু কিছু করে লোপ পেতে থাকে, আর এটা স্নায়ুকে বোধকে ঐশ্বর্য থেকে বঞ্চিত করে। আমাদের বোধ শক্তি আমাদের স্নায়ুকে অনেক আরো অনেক করে, সেটা পরে দেখাচ্ছি। এবং স্বামী বিবেকানন্দকে সাপোর্ট করেনি, তিনি বলে কোনো জায়গায় আমি বাধ্য এটা খেতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আমি জানি এগুলো খাওয়া অন্যায়, আমার দুর্বলতাকে সমর্থন করতে আমি চেষ্টা করবো না, এটা আমার দুর্বলতা, কিছু কিছু জায়গায় আমি খেয়েছি হয়তো, আদর্শে এই মাংস ভোজন না করা। এখন ঠাকুর শাশ্বতী গ্রন্থে বলেন মাছ মাংস মাদক যা সত্তাকে সুস্থ থাকতে দেয় না তা আয়ুকে কমিয়ে দিয়েই থাকে বিধানের বিপর্যয়ী পরিপোষণে। এবং আমরা বায়োলজি যারা পড়েছি তারা জানেন যে আমাদের যাত্রা বলা হয় ট্রপিক লেভেল, ট্রপিক লেভেল যত ইনক্রিজ হয় এবং সেই খাদ্যটা তাদের আমরা তত বিষাক্ত হয়ে যায়। মনে করুন আপনি একটা সবজি চাষ করছেন বাজার মানে বাগানে, তার মধ্যে কিছু পয়জন থাকে ডিউ টু এনভায়রনমেন্টাল পলিউশন, আর কিছু সার ইউ যেগুলো ব্যবহার করেছেন তার মধ্যে যদি 5 PPM ডিডি থেকে যায় একে, সেটা কোনো মানুষ যদি গ্রহণ করে সেটা কিন্তু 240 PPM হয়ে যাবে, বেড়ে যাবে, এত গুণ বেড়ে যায়। এবং এটা যদি কোনো ছাগলও খায় তারও মধ্যে 240 PPM হবে, এই ছাগলটা যখন কোনো মানুষ খায় সেই 240 PPM বেড়ে হয়ে যাবে 1600 PPM। এইভাবে দেখা গিয়েছে সমুদ্রে একটা ছোট মাছকে বড় মাছ, সেই বড় মাছটা আরেকটা বড় মাছ খেয়েছে, এবং সাথে সাথে এই ট্রাফিক লেভেল যত বাড়বে তত টক্সিসিটি তত বেড়ে যায়। একে বলে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন, এটা সায়েন্টিফিকলি প্রুভ, অর্থাৎ ইনিশিয়াল যে শুরু এই মাছ বা এটা দেখা যায় ইনিশিয়ালি এরা হয়েছে সে কিন্তু প্রোটিনটা পেয়েছে আমাদের ভেজিটেরিয়ান থেকে, এবং এই ছাগলটা যে প্রোটিন পেয়েছিল সেই ভেজিটেরিয়ান থেকে, অর্থাৎ ডাইরেক্ট না নিয়ে যখন আমরা ভায়া ট্রপিক লেভেল বাড়াবো আমাদের মধ্যে শরীরের মধ্যে টক্সিসিটি বেড়ে যাবে। এখন ঠাকুর বলে সহজতম পরীক্ষা যে কীভাবে টক্সিসিটি বাড়ে, বলে যারা আমিষ যারা খায় তারা যদি ঘাসের উপর প্রস্রাব করে দেখা যাবে ঘাস জ্বলে যাচ্ছে বা মরে যাচ্ছে, এবং যারা নিরামিষ খায় তারা যদি ঘাসের উপর কিছুদিন প্রস্রাব করে দেখবে যে ঘাস গজিয়ে উঠছে। ঠাকুর বলছেন এর চেয়ে যে আমাদের আহারে কীরকম শরীরের মধ্যে বিষ হয় এটা জানার জন্য এর চেয়ে সহজতম পরীক্ষা তুমি কী চাও, নিজেরা টেস্ট করে দেখবেন, যারা আমিষ খান আর কিছু নিরামিষ খেয়ে দেখবেন এটা টেস্ট নিজেরাই করে দেখবেন। এর চেয়ে সহজ পরীক্ষা তোমার শরীরের মধ্যে কীভাবে টক্সিনগুলো তৈরি হয়েছে, শরীর যত টক্সিন থাকবে ততই আমাদের নানা রকম বিপদ আপদ, আমরা ইন্টারনাল অর্গানগুলো খারাপ হয়ে যাবে। পেঁয়াজ রসুন কী ক্ষতি করলো, ঠাকুর বলছে পেঁয়াজ রক্তের লাল কণিকা নষ্ট করে দেয়, রেড সেলকে মেরে দেয়, বেশি নয় কোনো একটা মানুষকে 7 দিন একটু পেঁয়াজ খেয়ে দেখবেন যে তার হিমোগ্লোবিন কম হয়ে গেছে, টেস্ট করে দেখবেন, এবং সে অ্যানিমিক হয়ে যাচ্ছে। এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডক্টর রবার্ট বেক বলছেন যে পেঁয়াজ রসুনের প্রতিকার তার রিসার্চ করেছে ওর মধ্যে সালফোনিল হাইড্রোক্সিল আয়ন ব্রেনের ব্যারিয়ারকে ভেদ করে আমাদের নিউরনের কোনো ক্ষতি করে দেয়। নিউরন কত ক্ষতি করলে কীভাবে ড্যামেজ হয় ভালোই জানেন, এবং নাম ধ্যানের পদ্ধতিতে কতক্ষণ বাঘের বাধা দেয়, তাই তারা পাইলটদের নির্দেশ দেয় যে উড়ানের 72 ঘন্টা তারা যেন পেঁয়াজ রসুন না খায়, তাতে হয় কি পাইলটদের ওই নিউরনের ক্ষতির জন্য তাদের রিসিসিভ পাওয়ার কমে যায়, পাইলটদের অনেক হাই রিসিসিভ পাওয়ার হওয়া দরকার, এবং তারা নির্দেশ দেয় তারা 72 ঘন্টা যেন পেঁয়াজ রসুন না খায়।
এবং ঠাকুর এই না অর্থডক্স খাবে না খাবে না, তাই না, এগুলো মেডিসিন, মেডিসিন আকার তিনি খাবার নির্দেশ দিয়েছেন। বাণীর মধ্যে বললেন হিং রসুন আর একটু আদা ময়ূরি কালা জিরে সর্দির গায়ে ব্যথায় খেয়েও সুস্থ হয়ে জিরে, এমনকি কিছু কিছু রোগের সময় কিছু কিছু মাংস খাবার তিনি নির্দেশ দিয়েছেন। কেন আসল ধর্ম তো বাঁচাবাড়া, সেই বাঁচাবাড়া যখন মেডিসিন হিসেবে এগুলো খাবো তখন কোনো অন্যায় দেখি না। আমরা দেখি আমাদের শরীরগুলো কোটি কোটি সেলে তৈরি, এই সেলের মধ্যে একটা থাকে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের যে ব্রাউন ক্যাপটাকে টেলোমার বলে, যত কুইক সেল ডিভিশন হয় এবং এই টেলোমারগুলো ছোট থাকে, ছোট টেলোমার যত ছোট হয় তখন ব্রড রেঞ্জ এজিং আর রিলেটেড ডিজিজ ইনক্লুডিং ডিফারেন্ট ফর্মস অফ ক্যান্সার হয়, কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়, ভাস্কুলার ড্যামেজ, অস্টিওপোরোসিস, ওবেসিটি, ডায়াবেটিস, এই রোগগুলো আসতে থাকে। এই যে টেলোমার, ঠাকুর বলছে যেখানে ক্যান্সারাস গ্রোথ হয়েছে দেখা যাবে ওখানে সেল ডিভিশন কুইক হচ্ছে, অর্থাৎ ওই সেল ডিভিশন কুইক হওয়ার জন্য যে কারণটা তার ইউসি সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি তারা মেডিকেল ইনস্টিটিউট রিসার্চ করে দেখেছে, এই যে ব্লু কালারগুলো সেল ডিভিশনের সাথে সাথে এই ভায়োলেট কালার টেলোমারগুলো কীভাবে ছোট হতে থেকেছে আর কি, তার রিসার্চ করে দেখেছে কুইক সেল ডিভিশন যেখানে সেখানে টেলোমার ছোট এবং টেলোমার যেখানে ছোট সেখানে ডিফারেন্ট ফর্মস অফ ক্যান্সার, যেটা ঠাকুর বলছিলেন। এবং তারা দেখেছে যে মানুষের টেলোমারটা ছোট তারা অনেক বেশি সাসপেক্ট টু ডিফারেন্ট ডিজিজ এবং তাদের লাইফ স্প্যান অনেক কম হয় কম্পেয়ার টু দা যাদের লঙ্গার টেলোমার্স। এই লঙ্গার টেলোমার্সের জন্য তারা একটা গ্রুপ অফ মানুষদের নিয়ে রিসার্চ করেছিল যাদের মধ্যে ব্রিদিং কন্ট্রোল করিয়েছিল, মেডিটেশন করিয়েছিল এবং স্ট্রেস রিডাকশন যোগা প্লাস ওয়াকিং করাতো 30 মিনিটস এবং প্ল্যান্ট বেড বায়াস মানে ফুড প্লাস ফ্রুটস এইগুলো দিয়েছিল এবং দেখেছিল তাদের টেলোমার 10% ইনক্রিজ হয়েছিল। অর্থাৎ যেটা সাপোর্ট করে যে ঠাকুরের থিওরি যে কেন তিনি আমাদের এগুলো আমিষ খাবার নিরামিষ খাবার কেন তিনি আমাদের বিধান দিচ্ছেন এবং সেটাই ঠাকুরের যে আমাদের থিওরিটাকে সাপোর্ট করে। এবং এফেক্টস অফ অ্যানিমাল ডায়েটের মনের মধ্যে আমাদের কীভাবে ক্রিয়া করে যে আমাদের আমাদের নার্ভাস সিস্টেমকে এবং আনব্যালেন্স করে দেয়, ইট রিডিউসেস হিউম্যান ক্যাপাসিটি টলারেন্স অ্যান্ড ইমিউনিটি, এই যাদের আমাদের ইমিউনিটি কম হয়ে যায় দেখা যায় যে বহু কেসে আমরা জানি সেই মানুষটা বেরিয়ে এসছে মানে করোনা ভাইরাস থেকে একই ফ্যামিলি যারা মাছ মাংস তারা বাড়ি বেরিয়ে আসতে পারেনি, মোস্টলি দেখা যায় যে তাদের ইমিউনিটি পাওয়ার অনেক কম হয়ে যায়। আর মোর ওয়ান ফেল ভিকটিম টু ইগো অ্যাঙ্গার অ্যান্ড ভায়োলেন্স, আমাদের ভারতবর্ষের মধ্যে যে প্রভিন্সের মানুষেরা বেশি ননভেজ তারা মোস্ট তারা ভায়োলেন্ট হয় কম্পেয়ার টু দ্যাট এরিয়া যেখানে ভেজিটেরিয়ান মানুষ মানে মোর ভেজিটেরিয়ান পিপুল, তাই ফিশ অ্যান্ড ফ্লেশ মেক্স ওয়ান ওয়াইল্ড, মাছ মাংস ভক্ষণ মানুষকে বন্য করে তোলে। এবার দেখা যায় যে WHO ঘোষণা অনুযায়ী প্রায় 162 ধরনের রোগের সৃষ্টি হয় এই ননভেজ থেকে, হার্ট অ্যাটাক থেকে শুরু করে অ্যাপেন্ডিসাইটিস, লোয়ার স্ট্যামিনা, কিডনি স্টোন, মানে যা কিছু বলা যায় যে মূল উৎস দেখা যাচ্ছে যে সেই আমাদের ননভেজ খাওয়ার জন্য এগুলো কারণ। আজকে বাবা মারা একটা দুটো বাচ্চা এবং বাচ্চাকে এত বেশি যত্ন নেয় ডবল ডিম অমুক টুম খাইয়ে সে বাচ্চাদের ব্রয়লার মুরগির মতো করে দেয়, তাদের ছেড়ে দিলে দৌড়তে পারে না, তাই তাই জুড়ে যায়, দেখা যায় 4 বছরের বাচ্চারা যে বিভিন্নভাবে এই হার্টের রোগে ভুগছে। এবং তাকে বলা যায় যে নিরামিষ আর 90-97% হার্ট অ্যাটাক রোধ করতে পারে। সিগারেট স্মোকিং বা বিভিন্ন স্মোকিং নাম্বার অফ ডিজিজ লিখে পারা যাবে না এবং কীভাবে ড্যামেজ করে, আজ পেপারের মধ্যে সিগারেটের প্যাকেটের মধ্যে আছে এই যে সিগারেটের ব্যাড এফেক্ট সম্বন্ধে, সেখানে কজেস ক্যান্সার প্লাস থ্রোট ক্যান্সার হয় এবং প্রায় 2500 ইন্ডিয়ান এভরিডে মারা যাচ্ছে স্মোকিংয়ের জন্য, 2500। আজকে করোনা মারা যাচ্ছে আমি চিন্তিত, কিন্তু 2500 মানুষ যে স্মোকিংয়ে মারা যাচ্ছে তার হিসাবটা কোথায়? এবং দেখা যায় বিভিন্ন হার্টেরও প্রবলেম তাদের হচ্ছে, সিগারেট লেখা সত্ত্বেও কেউ বেরিয়ে আসতে পারছে না, অন্তত সৎসঙ্গীরা ভাগ্যবান তারা আরামসে আচার্যদেবের ভালোবাসা ঠাকুরপুরের ভালোবাসার মাধ্যম দিয়ে এবং তারা মানে অনায়াসে বেরিয়ে যাচ্ছে। দেওঘরে গিয়ে দেখি লক্ষ লক্ষ মানুষের সমাগম, একটা মানুষকে আজ পর্যন্ত স্মোকিং করতে আমি দেখলাম না। এবং তাহলে বলছেন দাদা এগুলো না ছাড়লাম কিন্তু আমরা খাবোটা কি, আজকে সবজি খাবো সেখানেও বিষ, নানা রকম পেস্টিসাইড ইউজ হচ্ছে, নানা রকম পয়জন ইউজ করে হচ্ছে যে তার জন্য, এবং আমরা একটা যে ভালো জল তাও পাই না, সেখানে দূষিত জল, আবার দেখা যায় সেই আমাদের বাতাসও ভালো পাবো না, বিষাক্ত বাতাস, এগুলো তো নিতে হবে, বাতাস তো নিতে হবে, একটু পয়জন যাচ্ছে, তার জন্য ঠাকুর আমাদের কি নির্দেশ দিলেন? ঠাকুর বললেন মর্তের অমৃত থানকুনি, থানকুনি পাতা খাওয়ার নির্দেশ দিলেন। তিনি বললেন যে দীক্ষার সময় রোজ থানকুনি পাতা খাওয়ার কথা বলা হয় সে কথা অনেকেই মানে না, মানবে কি? ঋত্বিক যারা তাদের অনেকেই খায় না, ঠাকুর আক্ষেপ করে বলতেন যে আমাদের মধ্যে ঋত্বিকরা খায় না, সাধারণ মানুষ খাবে কি? আমাদের প্রোটেক্ট করার জন্য শৈলেন্দ্র বলছেন যে সব জায়গায় পাওয়া যায় না, ঠাকুর বলছেন কিন্তু ঠাকুর ছাড়বেন না, তিনি আমাদের ভালো করেই ছাড়বেন। তিনি বলছেন ছাওয়ায় শুকিয়ে বা বড়ি করে যদি খাওয়া যায় তাতেও উপকার হয়, তিনি খাইয়েই ছাড়বেন আমাদের, আপনারা সবাই খাবেন। আর কীভাবে খাবেন? প্রত্যেক প্রাতে খালি পেটে ডাঁটা সহ একটা থানকুনি পাতা, অভাবে দু চারটে তুলসী পাতা, কিন্তু ফার্স্ট থানকুনি পাতা,
ধুয়ে নিয়ে চিবিয়ে খেলে হলো, তারপর এক গ্লাস জল খেয়ে নিলে শরীরের অনেক টক্সিন বেরিয়ে যায়। তাই থানকুনি পাতা নিয়মিত খেলে আমাদের আয়ুও বেড়ে যায়। এবং আমাদের পূজনীয় বাবাই দাদা প্রত্যেক ঘরে ঘরে থানকুনি পাতা চাষ করার কথা বলেছেন, জানি না আমরা কজনে করি, আমেরিকায় তারা জেনে ফেলেছে, তারা কিন্তু একদম মাস খেলে চাষ করছে থানকুনি পাতা। এবং আজ পর্যন্ত ভারতবর্ষে আমরা জেনেও এইভাবে চাষ এখনো শুরু হয়নি, সেই বনে বাজারে আগাছার মতো পড়ে থাকে। এবং আজ জানি না কবে মানুষের কাজ হয়েছে, থানকুনি এত উপকার ঠাকুর দিয়ে গেছেন সেটা সবার মধ্যে চারি দেওয়ার জন্য। আমি এবার আসি একটা ছোট্ট ক্লিপ বাংলায় দেখে নেন কিভাবে থানকুনি হেল্প করে। শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্যান্টাসাইলেট ট্রাইটারপেন নামক একটি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যে কারণে ব্রেন সেলের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে স্মৃতিশক্তির উন্নতি তো ঘটে, সেই সঙ্গে বুদ্ধির ধারণও বাড়ে চোখে পড়ার মতো। এই কারণে তো ছোট বাচ্চাদের থানকুনি পাতার রস খাওয়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বয়স্ক মানুষরাও যদি নিয়মিত থানকুনি পাতার রস খান, তাহলে শেষ বয়সে অ্যালঝাইমার্স বা ডিম্পেশনের মতো রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এখন প্রশ্ন হলো, টক্সিন উপাদানদের শরীর থেকে বের করবেন কিভাবে? এক্ষেত্রে ভরসা রাখ সেখানেও সেই থানকুনি পাতা খাওয়ানি দিয়েছে। আমাদের শরীর থেকে যে বিষ রেগুলার যাচ্ছে বিভিন্ন কারণে, আইদার খাওয়ার মাধ্যমে হোক আর বাতাস দিয়ে হোক জল দিয়ে হোক, এগুলো আমাদের বার করলে তবে আমরা ভালো থাকবো। এবারে ঠাকুর কিন্তু আর একটা নির্দেশ দিয়েছেন, প্রতিদিন কোনো না কোনো কালো তিল খাওয়ার নির্দেশ দিয়েছেন। এই কালো তিলের মধ্যে এত বেশি মিনারেলস, কপার, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি ওয়ান, জিঙ্ক, আয়রন, কি না নেই, ফসফরাস, এত মিনারেলস আর কোনো সিক্সের মধ্যে নেই। তাই প্রতিদিন তিনি থানকুনি এই তিল পাটা খেতে বলেছেন। কিভাবে খাবেন? রান্নার সঙ্গে ভাতে মিশিয়ে দেন, তরকারিতে বেটে খান, লাড্ডু বড়া করে খান, আর তিল বাটা একটু তেল লঙ্কা দিয়ে ভাতের সাথে গরম গরম খাবেন, খুবই ভালো লাগে, খাবেন, এটা ঠাকুরের নির্দেশ। তাহলে আমি দীক্ষা নিলে আমার প্রবলেমগুলো হলো কেন? বললে হবে না, তিনি যা নির্দেশ দিয়েছেন সেই পালন করাই হলো আমাদের ভালো থাকার নির্দেশ। এবং সেখানে দুর্গানন্দা ছিলেন, তিনি বলছেন রোজ বাটা একটা হাঙ্গামা। মায়েরা যারা দেখতেন তারা বলে, আরে বাবা রোজ বাটা হাঙ্গামা কেন পাটি, তাই নয়। ঠাকুর বলছেন শরীর যাতে ভালো থাকে তা করতে যে হাঙ্গামা, তাতে অভ্যস্ত হলে অসুখ বিসুখের হাঙ্গামা থেকে রেহাই পাওয়া যায়। রোগ রোগের হাঙ্গামাটা কি নিতান্ত কম? তিনি আমাদের রোগ রোগ থেকে বাঁচাতে চান, তাই এই খাবার নির্দেশ দিলেন যে একটু হাঙ্গামা করে তিল বাটা খাবেন, দেখবেন অনেক রোগ ভোগ থেকে আপনার রেহাই পাবেন। এবার যে তরকারি লবণ কখন দেবেন, আগে জানে যে ঠাকুর বলছেন যে সোডিয়াম ক্লোরাইড এত স্ট্রং সল্ট, ওরা নষ্ট করে দেয় অন্যান্য সল্টগুলোকে, সেই জন্য বেটার হলো সবজি বানানোর পরে নামাবার জাস্ট আগে লবণ দেবেন, অল্প দেবেন, সেটাই ভালো। আর লবণ দেওয়ার পরে আবার অনেকে করে তৈরি করে রেখে আবার রাতে খায়, ফুটিয়ে খায়, তাতে হলো কি অন্যান্য সলগুলোকে রিপ্লেস হয়ে মরে যায়, পেটটি ভরে কিন্তু অনেক প্রোটিন নষ্ট হয়ে যায়, ভিটামিন মিনারেলস নষ্ট করে দেয়, পেট ভরলো কিন্তু শরীর কিছু পেল না সেখান থেকে। বেটার ফ্রেশলি প্রিপেয়ার করবেন, আর সবজি নামামার জাস্ট আগে লবণ দেবেন, রুটিও করবেন আটার মধ্যে লবণ না দিয়ে, তাতে লবণ খাওয়াটা কম হবে, রুটি অনেক সুস্বাদু হবে। সদাচার নিয়ে বলি, থাকলে সদাচার রচনায় পদে পদে তার ভয়, আজকে সদাচার সদাচার সারা বিশ্ব মেনে চলছে, যেগুলো ঠাকুর আমাদের শিখিয়ে গিয়েছেন যে নাকে মুখি দিয়ে ধোয়ে না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত। আর সৎসঙ্গী পরিবার এটা কোনো নতুন ব্যাপার নয়, যারা করতে না আরো করবেন। সেখানে আমরা WHO বলছে যে আমরা সবচেয়ে গুরুত্ব বিষয় আমরা নিজেরা করতে পারি নাকি, যে আমার হাত পরিষ্কার মানে আমরা প্রাথমিক ভাবে আমরা সুরক্ষিত। তাই চ্যান বলছে যে এর আগেই ইউরোপ আমেরিকাতে প্রায় 60 লক্ষ মানুষ নানা ফ্লু যাতে ভুক্ত, পেটের রোগে ভুক্ত, সেই এই প্রোগ্রামগুলো কিন্তু অনেক পুরনো, কয়েক 4 বছর আগে পুরনো হবে আর কি। এবং আমরা কি পারি না যে 20-30 সেকেন্ড শুধু একটা সাধারণ হাত ধোয়া, তাতে আমরা অনেক ক্ষতিকর প্রভাব থেকে আমরা রেহাই পেতে পারি। এবার কিভাবে জল খাবেন, গ্লাসে মুখ লাগিয়ে জল খাই, আমার লালা গ্লাসে লেগে যায়, পরে ওই লালাটা অক্সিজেনের সংস্পর্শে এসে আরো শক্তিশালী জীবন তৈরি হবে। সেকেন্ড টাইম যখন আমি লাগিয়ে খাবো তখন আমার লালা আমাকেই অ্যাটাক করবে, সেই জন্য বেটার হলো উঁচু করে জল খাবেন। আর সবচেয়ে ভালো খাদ্য, এই যে ঠাকুর বলেন ম্যাচিং প্রোটিন খেতে হবে, এ খেতে হবে, বাজারে অনেক টনিক পাওয়া যায়, সেগুলো আমার ম্যাচিং কি আমরা জানি না, টনিক লিখে দিতে ব্যাস মানুষ কিনছে খাচ্ছে, এটা শরীরে সত্যি কাজ দিচ্ছে না সেটাই জানি না। তা ঠাকুর কোন সবচেয়ে ভালো খাদ্য কোনটি? ঠাকুর বলছেন হবিষ্যান বেস্ট ফুড, আমাদের যে সিন্ধু লবণ মৌমিটগুলো থাকে
এটা আমাদের অপোজিট কোনো একশন না, দেখা যায় আমাদের সরফুল দিনগুলোতে আমরা হবিষ্যান্ন খাওয়া এই জন্য গ্রহণ করি যে আমাদের ডাইজেস্টিভ পাওয়ার যাতে ইন্ট্যাক্ট থাকে। আর পঞ্চমৃত হলো দ্য বেস্ট প্রোটিন বেস্ট ভিটামিন, এর কাছে কেউ নয়, তবে সেই দুধ দই ঘি সব কিন্তু গরুর হওয়া চাই, কাউ প্রোডাক্ট চাই, অন্য কেউ চলবে না। এখন প্রশ্ন থাকে তাহলে আমরা কি দুধ খাবো কি, কারণ আমাদের অঞ্চলে ফেস করতে হয় যে আমরা মাছ মাংস খাই না, দুধ তো অ্যানিম্যাল প্রোডাক্ট, তাহলে আমরা দুধ খাবো কি? অনেক জায়গায় আমাদের ফেস করতে হয়। ঠাকুর সেখানে বলছেন দুধ অ্যানিম্যাল ডায়েটে হলেও ও ক্ষতিকর নয়, কারণ দুধ পেটে গিয়ে ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস হয়, আর এই ল্যাকটিক ব্যাসিলাস মানে ভেজিটেবল সেল, তাদের সাথে দেহকোষের বিরোধ কম হয়, তাই থেকে শরীর যান্ত্রিক কোষগুলি নাচার পায় বেশি। অর্থাৎ এইভাবে তিনি এক্সপ্লেন করলেন যে খেলে যদি খেতে হয় তো গরুর দুধ খাবেন। দেখা গেছে যে গরুর দুধ এত ম্যাচ করে, একটা শিশু যদি মাও মারা যায় তাকে গরুর দুধ খাইয়ে কিন্তু বড় করা যায়, আর মহিষের দুধ আমাদের ম্যাচ করে না, ওতে শ্লেষ্মা বাড়ায়, হার্টের ক্ষতি করে, এবং গরুর দুধে ঠাকুর বলছেন এক ফোঁটা যেন মহিষের দুধ না মেশালেও ক্ষতি, অর্থাৎ ওয়ান ড্রপ মানে বাফেলো মিল্ক আমরা যেন না খাই তাতেও আমাদের ক্ষতি। এবং এই যে তিনি অ্যাভয়েড দিয়েছেন, তাই ভগবান কৃষ্ণ আমাদের মানে গোবৃদ্ধি করে গিয়েছিল, কখনো মহিষ নিয়ে তিনি চড়ে বেড়াননি। এবার চা খাবেন কি? আমাদের সবাই রেওয়া যারা দাদা চা খান এনি টাইম ইজ টাইম, যখন তখন বাড়িতে এখন ফুটছে ঘন্টায় ঘন্টায় চা খাওয়া, কেউ আসলে চা অফার। চা খেলে কি হয়? ঠাকুর চা খেলে যে নেশা হয় তা মনে হয় না, তবে খিদেটা নষ্ট হয়, দেখবেন খিদে পেয়ে চাক্কার চা খাবেন খিদেটা চলে যাবে, ওতে ট্যানিন আছে, তার পেটের অনেক স্বাভাবিক নিঃসরণকে নষ্ট করে দেয়, তাতে শরীরের কিছু ক্ষতি হয়। ওর চাইতে পারেন একটু গরম দুধ বা কোকো খাওয়া অনেক ভালো। আলোচনা প্রসঙ্গ কুড়ি ভলমে আছে। এবার আসি কিছু মানসিক স্বাস্থ্য নিয়ে, সময় হয়ে এসছে প্রায়, তাড়াতাড়ি বলছি যে ঠাকুরের মনের উত্থাল হলে রোগের আতাল হয়, এটা কি তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। অর্থাৎ আমাদের মনটাকে ঠিক করতে হয়, কেন মানসিক স্বাস্থ্য রক্ষণ আমাদের ইষ্টবোধ কর্মে আসক্তি চাই, দুষ্ট মন বহু জটিল ব্যাধির আমন্ত্রক, মন যে দুষ্ট হয়। আমাদের যোগ্যতা তো আমার চাহিদার মধ্যে অনেক তফাত, আমার যোগ্যতা নেই কিন্তু বাড়ির ডিমান্ড আছে, টিভি আনো কার আনো অমুক আনো, এই যে মানসিক অতৃপ্তি থেকে বহু দুরব সৃষ্টি হয় যার নাম সাইকোসোমাটিক ব্যাধি। তাই ঠাকুরের কথা হলো সব অবস্থায় রাজি থাকো, আমরা সব অবস্থায় রাজি থাকতে পারি না, তাই এর জন্য সাইকোসোমাটিক ব্যাধিতে মানুষ ভোগে। শরীর ও মনে যখন আয়েস প্রচেষ্টা প্রকার হয়ে ওঠে তখন বুঝে শরীর স্লথ এবং দুর্বল হয়ে পড়ছে। কখন বুঝবো যে আমার শরীরটা দুর্বল হতে যাচ্ছে? যখন না একটু আরাম করি, চলো ভাই জাজনে যাবো না, কাল যাওয়া যাবে, চলো ইষ্টকর্ণে যাবো না, এই অবসন্নতাই আমাদের আগামী যে দিচ্ছে যে ইউ আর গোয়িং টু বি মানে তুমি অসুস্থ হতে চলেছো আর কি। তার শ্রেষ্ঠ বা প্রিয় প্রাণের প্রতি সুকেন্দ্রিক সক্রিয়তাই এই অবস্থায় রেহাই পাওয়ার উপায়, যত ইষ্টকেন্দ্রিক নিয়ে চলবে। এই যে দাদা আদেশ দিয়েছেন সাড়ে তিন করে দীক্ষা, এই মধ্যে সক্রিয় হতে হবে, আমাদের যেতে হবে, কিভাবে যাবো কি না যাবো কেমন করে যাবো কোথায় যাবো নিজের চিন্তাভাবনা করে, এই প্রিয়র প্রতি সুকেন্দ্রিক হয় হলো আমাদের এই সমস্ত সাইকোসোমেটিক ব্যাধিকে মুক্তি পাওয়ার উপায়। ঠাকুর যেমন তোর দিন আসছে তাতে সারা দুনিয়ার মানুষ আর কোনো পথই থাকবে না, ঠাকুর আমাদের যে পথ দিয়েছেন এটা সর্বকালে সর্বশ্রেষ্ঠ পথ, সুতরাং মানুষ হাহাকার করবে এই পথ পাওয়ার জন্য, পরমপিতা মহাভারতের জন্য মানুষ তৃষিত হয়ে উঠবে, দেখবেন আপনাদের অপ্রতির জন্য সেদিন যেন কেউ বঞ্চিত না হয়। বি রেডি, মানে ঠাকুর আমাদের দিয়ে গেছেন সেটা নিয়ে আমরা অন্যকে যেন বঞ্চিত না করি, মানুষের পথে যেন। আজকের মানুষ বিভিন্ন কারণে ডলার নিয়ে টানানি, তারা স্ট্রেসে ভুগছে, কম্পিটিশন ঘড়ির সাথে তারা দৌড়ে বেড়াচ্ছে, জীবনে অনেক ফেলে থাকে, অফিসে তাদের কাজের সীমা শেষ নেই, নানা রকম টেনশন, তাদের ভরি তারা একাকিত্ব ভোগে, তাদের উদ্বেগ বাড়ে, তাদের হতাশা ভোগে এবং অবসাদে ডিপ্রেশন। এই ডিপ্রেশন হলো যে সেকেন্ড কজ মানে ডিসেবিলিটি, এই ডিপ্রেশন ভারতের একটা ভয়াবহ বার্তা পেয়েছে মানসিক ব্যাধি সম্পর্কে, যে ভারত আজকে এত বেশি সুইসাইড হয় এই ডিপ্রেশন থেকে যে আমেরিকা চায়না অনেক পিছনে, ভারত হলো ফার্স্ট প্লেস এদিক দিয়ে যে ডিপ্রেশনের অকাল মৃত্যুর জন্য। এই ডিপ্রেশনটা কমার জন্য ডক্টর রেবার্ট হারবার্ট বেনসন বলছেন যে উদ্বেগকে সামলাবার শ্রেষ্ঠ উপায় হলো মেডিটেশন, তারা জানে মেডিটেশন করতে হয়, কিন্তু আমাদের মেডিসিন একটু ডিফারেন্ট, যেটা ঠাকুরের মেডিসিনটা জানবে। এখানে ডক্টর রেগালসন অ্যান্ড পিয়ালপলি বলছেন যে পিনিয়াল গ্রন্থি সম্বন্ধে যত্ন হওয়া উচিত, অসুখ বিসুখ কম করবে, দেহশক্তি ফিরে পাবে। এই পিনিয়াল গ্রন্থি অকেজ হওয়ার সঙ্গে সঙ্গেই অন্যান্য গ্রন্থি উল্টোপাল্টা কাজ শুরু করে দেয়, নামটা মনে রাখুন পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি কি? যে আমরা আজ্ঞাচক্রে ধ্যান করি সোজা গেলে পিনিয়াল গ্ল্যান্ড, আর নিচে হলো পিটুইটারি গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ড সম্বন্ধে ছোট্ট একটা ক্লিপ এখানে দিচ্ছি, নামটা মনে রাখুন পিনিয়াল গ্ল্যান্ড। Unlike most brain structures, the pineal gland is unpaired, meaning there is only one. It sits directly on the midline of the brain. The function most linked to the pineal gland is the secretion of a hormone called melatonin,
এই যে হরমোনটা সিক্রেট করে একে মেলাটোনিন হরমোন, দুটো নাম মনে রাখুন, পিনিয়াল গ্ল্যান্ড এই মেলাটোনিন হরমোন সিক্রেশন করে। এই মেলাটোনিন হরমোনটা আসল কাজ, এটা মেলাটোনিন সিক্রেশনটা এইভাবে হয়, ইভিনিং এ কম এবং মিড নাইটে এটা বেশি হয়। জাস্ট দেখা যায় যে মিড নাইটে সিক্রেশনটা অনেক বেশি হয় এবং আবার মর্নিং এ কমে যায়, তাই বলা হয় যে মেলাটোনিন হরমোনের যত সিক্রেশনটা মিড নাইটে বেশি হয় বলে বলা হয় আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এবং ঠাকুর বলছেন ইস্টার ইস্টারতে মনের আনাগোনা এমনি করে চিত্ত সংযোজনা। তো এই যে ইস্টার ইস্টারতে মনের আনাগোনা ঠাকুরের প্রসেস অনুযায়ী ওগুলো করতে লাগলে বেস অফ দ্য ব্রেন এক্সাইটেড হয়, পিনিয়াল গ্ল্যান্ডে সেই এক্সাইটমেন্ট চালিয়ে যায়। আমি এটা দেখালাম যে পিনিয়াল গ্ল্যান্ড ঠাকুর নামকরণ করে 1941 1980 পর্যন্ত কেউ জানতো না, আমরা যখন সায়েন্স পড়ি পিনিয়াল গ্ল্যান্ড নাম শুনিনি। 1990 এরকম রিসার্চ হচ্ছে আমেরিকায় এবং দেখেছে ঠাকুরের যে ব্যাপারগুলো, এটা পরে একটা রিসার্চ পেপার দেখাবো যে কত সেখানে এই পিনিয়াল গ্ল্যান্ডের কী তার ফাংশনটা, এবং যেটা ঠাকুর অনেক আগে নাম করে গিয়েছেন। এই পিনিয়াল গ্ল্যান্ড বা আজ্ঞাচক্রে যেটা আমরা মেলাটোনিন হরমোন সিক্রেশন করে তার কাজ হলো যে আমাদের মেলাটোনিন হরমোন আমাদের বার্ধক্যকে ধীরগতি করায়। মেলাটোনিন হরমোন যত সিক্রেশন হবে আমাদের ওল্ড এজটা ধীরে ধীরে হবে, আমাদের যৌবনকে যৌবন শক্তি বাড়িয়ে যৌবনকে দীর্ঘস্থায়ী করাবে, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করাবে, যেটা স্টুডেন্টদের তো ভীষণই দরকার, প্রত্যেকের স্মৃতিশক্তি দরকার বিশেষ করে যারা পড়াশোনা করে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা যাকে ইমিউন পাওয়ার বলে এটাকে বৃদ্ধি করে, শুধু মেলাটোনিন হরমোন সিক্রেশনটা আমাদের যাতে বেশি হয় সেই করার পদ্ধতি দেওয়ার জন্য ঠাকুর আমাদের দু রকম ধ্যান দিয়েছেন। একটা হলো আজ্ঞাচক্র ধ্যান, চক্রফট নিয়ে সোজায় বসে 30-40 মিনিট সবাই জানেন। আর একটা ধ্যান দিলেন যেটা হলো শবাসন, বালিশ ছাড়া শোবেন, যেখানে মাথাটা টাচ করছে সেখানে ওই চক্রপট চিন্তা করা, এটা দিনে 4-5 বার তো নিশ্চয়ই করতে হয়। ঠাকুর নিজেই শবাসন করতেন, অনেক ধ্যান আছে কিন্তু শবাসনের সঙ্গে নাম ধ্যানটা ঠাকুর এক্সট্রা অ্যাড করলেন। এবং শবাসন করলে আমাদের শারীরিক চিন্তা ছিল স্নায়ু বিশ্রাম পাবে, শরীরের ভিতরে যন্ত্রণাগুলো কর্মঠ হয়ে উঠবে, বিশ্রাম পাবে ফুসফুস এবং হৃৎপিণ্ড, হার্ট অ্যাটাক হতে দেবে না। এবং যারা ছাত্রদের পড়াশোনা করছে রাত জেগে বা যারা অনেক কাজ করে আপনারা স্বাস্থ্যবান হচ্ছেন, এই শবাসন করলে দেখবেন আবার নতুন করে কর্মশক্তি পেয়ে পাবেন। তাই ঠাকুর বলছেন সত্যানুসরণে নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে, দুটো দরকার, শুধু মেডিটেশন নয় নামের সাথে ধ্যান, এটা হলো আমাদের প্রাপ্তি যে এটা কুইক। নাম এবং ধ্যান করলে হয় কি আমাদের, ঠাকুর বলছেন চেপে নাম ধ্যান যদি করা যায় আর কিছু না হোক শরীর ভালো হবেই হবে, যদি নাম ধ্যান ঠিক মতো করেন চেপে যদি করেন শরীর ভালোই হবে। আর মেয়েরা নাম টাম বেশি করলে তাদের চেহারা এক অপূর্ব লালিত্য ফুটে ওঠে, সে লালিত্য দেখে কিন্তু কাম ভাব জাগে না, শ্রদ্ধা হয়। এবং তিনি বলছেন যে নাম ধ্যান নেশার মতো চালিয়ে যান, একটা দিনও বাদ দেবেন না, নিয়মিত বসা করে খুব ভালো, ভালো না লাগলেও করা ভালো, করতে করতে রস জমে ওঠে, নিজের মতো করে অনুভব না করলে মানুষের তত্ত্বে পাতা হয় না, অর্থাৎ নিজে করলে নিজের যে অনুভূতি যেটা আসবে তাতে নিজেই বুঝতে পারবেন যে কি লাভ আমি পাচ্ছি। এবং তাতেই মানুষ বেশি করে নেশা করতে, আমরা সিগারেট খেতে মদ খেতে মানুষ নেশা করে, নামের নেশা করে ফেলুন, দেখবেন যে কত ভালো লাগবে এই নাম যা ঠাকুর আমাদের দিয়ে গেছেন। এবং এতে নাম ধ্যানের উপকার হলো আমাদের আয়ু বৃদ্ধি হয়, জীবনী শক্তি দূষণ মুক্ত পুষ্টি প্রদান করে, দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করা শক্তি উৎপাদন। ওই যে সত্যেন্দ্র বলেছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কি করে করবো এই নাম ধ্যানে সেটা সম্ভব, আমাদের দুর্বলতাকে আমরা এড়িয়ে চলতে পারবো, বুদ্ধি ও স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, বহু দুরারোগ্য ব্যাধির উপশম। আর সবচেয়ে ব্যাপার হলো এবং এই নামের মাধ্যম দিয়ে মৃত ব্যক্তি জীবন দানও সম্ভব হতে পারে, যেটা ঠাকুর করে দেখিয়েছিলেন। এবং নাম ধ্যানের উপকারিতা হলো সদনামটা আদি শক্তির সূক্ষ্ম বিকাশ, এই যখন কেউ তার আদর্শে পূর্ণ যুক্ত হয়ে এই নাম উচ্চারণ করে তার মস্তিষ্কের কোষগুলির কার্যকলাপ বৃদ্ধি প্রাপ্ত হয়, অর্থাৎ আমার ব্রেনের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি গুলো বেড়ে যায়। যেটা রিসার্চ পেপার কথা বলছিলাম যে ইউনিভার্সিটি যে ঠাকুরের যে মেলাটোনিন হরমোন এর উপরে যে কাজ করেছিল আর কি, তারা ইউনিভার্সিটি 1990 তারা বলছেন যে এই মেলাটোনিন হরমোন পিনিয়াল গ্ল্যান্ডের সিক্রেশন হয় তার কাজ করছে অ্যাজ এ সিঙ্ক্রোনাইজার অফ দ্য বায়োলজিক্যাল ক্লক, আমাদের ক্লকটা কখন খিদে পেলে ঠিক টাইমে খিদে পাই যে বায়োলজিক্যাল ক্লকটা, পাওয়ারফুল ফ্রি র্যাডিক্যাল স্ক্যাভেঞ্জার আমাদের ফ্রি র্যাডিক্যালগুলোকে নষ্ট করে দিতে পারে, ওয়াইড স্পেকট্রাম অ্যান্টি অক্সিডেন্ট নার্ভাসিটি অক্সিডেন্ট করতে দেবে না, আর বুস্ট মেমারি পাওয়ার মেমারি বুস্ট করে, আর অ্যান্টিএজিং প্রপার্টিজ অর্থাৎ এজটাকে রিডিউস মানে তারে বাড়তে দেবে না, অ্যান্টিএজিং প্রপার্টি, এইগুলো মেলাটোনিনের কাজ। তাই পিনিয়াল গ্ল্যান্ড যেটা সিক্রেশন করে এর সাথে যদি সাত্বিক ভেজিটেরিয়ান সাত্বিক ফুড নেওয়া যায় তখন আমাদের বডি সিস্টেম ইমিউনিটি এত বেড়ে যায় টু ফাইট এগেনস্ট এনি ডেডলি ভাইরাস অর ডিজিজেস, মোস্ট ইম্পর্টেন্ট কথা। আরও ভাইরাস আসবে কত ভ্যাকসিন নেবেন, আবার ভাইরাস আসবে, সুতরাং আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে গেলে এই যে সাত্বিক ভোজনের সাথে এবং এই মেলাটোনিন হরমোন সিক্রেশনটা যে ঠাকুর যে পদ্ধতি দিয়ে গেছে সেই মতো করি আরও ডেডলি ভাইরাস থেকে আমরা মুক্তি পেতে পারবো।
এবং আমাদের যে এই নামের সাথে ধ্যান করলে আমাদের ব্রেন সেটির ক্যাপাসিটি বাড়ে, আমাদের অপটিমাল অপটিমাল বডি ফাংশনটা হয়, ব্যালেন্স থট অ্যান্ড অ্যাটেনমেন্ট অফ সুপ্রিম কনসিয়াসনেস। এবং যে কীভাবে আমরা করবো পারফেক্ট মেডিটেশন স্পিরিচুয়ালি মেন্টালি ফিট থাকার জন্য কী করে আমরা করবো, সে কী করে মেডিটেশনটা করা যায়, 40 বছর পরে থেকে কিন্তু এই পিনিয়াল গ্ল্যান্ড ধীরে ধীরে এই সিক্রেশনটা মেলাটোনিন হরমোন সিক্রেশনটা বন্ধ করতে থাকে। তাই আমাদের চাই জীবনে এক আইডিয়াল সেন্ট্রিক লাইফ ইন এভরি স্টেপস অফ লাইফ, আমাদের জীবনে একটা আদর্শ চাই এবং সেই আদর্শকে নিয়ে প্রত্যেকটা পদে পদে সেই আদর্শকে নিয়ে চলে। এই নয় যে সকালে শুধু ইষ্টবিধি করে দিলাম আমার হয়ে গেল বা দীক্ষা নিয়েছি, এখানে সেই ফাঁকিবাজি কারবার নয়, এটা সেই স্কুল নয়, এখানে পড়াশোনা করতে হয়, এখানে হোমওয়ার্ক করতে হয়, শুধু স্কুলে গেলাম সেই স্কুলের টিচার মারেও না পড়ায়ও না বকেও না, তেমন স্কুলে ভর্তি হন ঠিক আছে কিছু করতে লাগে না, কিন্তু সৎসঙ্গের যে আদর্শ ঠাকুরের নিয়ে চলা মানে জীবনের সারা দিন এবং প্রতি মুহূর্তে তাকে অনুসরণ করা, সেই পরিস্থিতিতে পড়লে ঠাকুর কি করতেন তেমন নিয়ে চলা হলো আমার আদর্শ নিয়ে জীবন। আর স্ট্রিক্টলি ফলো হেলথ অ্যান্ড হাইজিন রুল যেগুলো কিছুটা দেখালাম মাত্র, আর মেডিটেশন উইথ চ্যান্টিং সদনাম, এটা করলে হয় কি আমাদের মেডিটেশন চ্যান্টিং সদনাম করলে আমাদের পিনিয়াল গ্ল্যান্ডটা এক্সাইট হয়, স্টিমুলেট করে মন মোর মেলাটোনিন হরমোন সিক্রেশনটা হয়, আর চাই আমাদের প্রপার এডুকেশন এবং আইডিয়াল ম্যারেজ। তাই এটা দেখাচ্ছি, এটা দেখালাম এক কথায় ইষ্টনিষ্ঠ চিন্তা চলনই মানসিক সদাচার, আর তার উল্টো যা গেছি তাই মানসিক অসদাচার। তাই নেম অ্যান্ড লাভ ক্যান কনকার এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, আমরা এই নামটা পাবো দীক্ষার মাধ্যমে, আর লাভ তো মানে আদর্শ সঙ্গে যত করবো তত বাড়বে। তাই একটা মানুষের দীক্ষা শিক্ষা বিবাহ, যার জীবনে যত সুন্দর হয়েছে তার জীবনটা শত সুন্দর, এগুলো নিয়ে আলাদা আমার প্রোগ্রাম আছে। দীক্ষা মানে দক্ষতা লাভের কৌশল জ্ঞান এবং তদনীয় অনুসরণ করা, শিক্ষা মানে অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, আর বিবাহ মানে বিশেষভাবে বহন করা। এনি হোক সবাই ভালো থাকবেন, আমি দিলীপ রাজ এটা উপসম্ভব হায়দ্রাবাদ থেকে, সবাই ভালো থাকবেন, জয় গুরু, সবাই ভালো থাকবেন, জয় গুরু দাদা। জয় গুরু দাদা, খুব আনন্দ লাগলো দাদা আপনার ইষ্ট প্রসঙ্গ শ্রবণ করে, এবং এত সুন্দর ভাবে যে আপনি পরিবেশন করলেন বাস্তব কথার সাথে এবং চিত্র দিয়ে এমন ভাবে বুঝে দিলেন, বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় নাই, খুব ভালো হয়েছে। আপনার প্রশংসা করার জন্য তো আমার ধার ভাষা নেই, এবং